নুরুল হক নূর ও রাশেদ খানকে অবাঞ্ছিত ঘোষণা করে নতুন আহ্বায়ক কমিটি দিয়েছে সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের একাংশ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেয়া হয়। তবে নতুন কমিটিতে যাদের নাম এসেছে তারা সংগঠনের কেউ নয় বলে দাবি বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের। জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এসে পুরাতন কমিটির সদস্যদের বিরুদ্ধে আর্থিক অস্বচ্ছতা, নারী কেলেঙ্কারি ও স্বৈরতান্ত্রিক সিদ্ধান্তের অভিযোগ আনে ছাত্র অধিকার পরিষদের একাংশ। পরে সংগঠনের সাবেক যুগ্ম আহ্বায়ক এপিএম সুহেলকে আহ্বায়ক করে ঘোষণা করা হয় 22 সদস্যের নতুন কমিটি। এতে নাম নেই নুরুল হক নূর ও রাশেদ খানের। মূল লক্ষ্য ও উদ্দেশ্য হতে সরে গিয়ে মানুষের আবেগ ও বিশ্বাস নিয়ে নোংরা রাজনীতি, অগণতান্ত্রিকভাবে সংগঠন পরিচালনা, ত্যাগী ও দুঃসময়ের সহযোদ্ধাদের মিথ্যা অভিযোগ দিয়ে অবমূল্যায়ন করা এবং সম্প্রতি ঢাবি শিক্ষার্থী ধর্ষণের মামলাকে নোংরা রাজনীতিকীকরণের অপচেষ্টার প্রতিবাদে নূর রাশেদদের অবাঞ্ছিত ঘোষণা করে এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজকে সাথে নিয়ে আমাদের আনুষ্ঠানিক কার্যক্রম আজকে শুরু করলাম। তবে আগের কমিটির নেতাকর্মীদের দাবি, শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনেক আগে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে সুহেলকে। তাদের এই কর্মকাণ্ডে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান রাশেদ খান। তারা সংবাদ সম্মেলন করে আমাদেরকে তারা অবাঞ্ছিত ঘোষণা করেছে, এটি আসলে হাস্যকর। আমাদের সাংগঠনিক কার্যক্রমে আসলে সমস্যা সৃষ্টি হওয়ার কিছু দেখছি না, কারণ সে আগে থেকে বহিষ্কৃত, তাকে ছাড়াই সংগঠন চলছে এবং এই সংগঠন বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে ছড়িয়ে পড়েছে। সুতরাং এই ধরনের ষড়যন্ত্র করে আমাদেরকে থামানো যাবে না। পরিষদের সাবেক আহ্বায়ক হাসান আল মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল হক নূর সহ 6 নেতাকর্মীর বিরুদ্ধে ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার মামলা করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী। এর পরপরই সেই শিক্ষার্থীর পক্ষে অবস্থান নেন সুহেল সহ সংগঠনটির বেশ কিছু নেতাকর্মী। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।